বাংলাদেশ থেকে মহিষ পাচারের আগে ফুলবাড়ি থেকে উনিশটি মহিষ সমেত চোদ্দ চাকা গাড়ি আটক করল নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ সূত্রের ভিত্তিতে তাদের এই সাফল্য জানা গিয়েছে সূত্রের ভিত্তিতে বাংলাদেশ থেকে ফুলবাড়ির দিকে চাকা গাড়িতে করে মহিষ পাচার করা হচ্ছিল গোপন পাচারের আগে ফুলবাড়ি থেকে আটক করা হয় গাড়িটিকে যদিও কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি গাড়ির চালক ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে গাড়ির চালকের নাম এম ডি হোসেন তার বাড়ি বিহারে ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে আজ